মন কে সুবাসিত করে রমজান, মন কে সুবাসিত করে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান মহিমান্বিত রমজান, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করে থাকি আপনাদেরকে বিভিন্ন ইলমে দিন শেখানোর জন্য, এবং আজকে বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে আমরা বিভিন্ন সেগমেন্ট এই অনুষ্ঠানটি সাজিয়েছি বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা সেগুলো চালাবো, আপনাদেরকে চেষ্টা করব সেগুলো চালানোর জন্য, এবং সাথে সাথে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে দরুদ পাঠের উপকারিতা। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের উম্মত, তো আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করতে থাকা, আর সেই দরুদ শরীফের উপকারিতা সম্পর্কে আমরা হাদিস শরীফ, কোরআনে পাকের বিভিন্ন আয়াত নিয়ে, ইনশাআল্লাহ বিভিন্ন ঘটনা নিয়ে আমরা আলোচনা করব আজকে। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন আমাদের শাহরুখ ভাই, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা আলোচনা শুনব। বর্ণিত আছে যে একটি হাদিসে পাক জামিউস সগির কিতাব থেকে, হাদিস শরীফের কিতাব থেকে এটি নেওয়া হয়েছে। তো এখানে হাদিসে পাক লেখা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দরুদ শরীফ পাঠ করার জন্য, বিশেষ করে মজলিস সমূহের মধ্যে। অনেক সময় আমরা বিভিন্ন মজলিসের মধ্যে বসে থাকি, বন্ধুবান্ধবের মজলিসে বসে থাকি, পারিবারিক মজলিসের মধ্যে বসে থাকি, বিভিন্ন মিটিংয়ের মধ্যে বসে থাকি, বিভিন্ন মাহফিলের মধ্যে বসি। তো আমাদের উচিত আমরা যখনই সেখানে বসব, তাতে যেন আমরা একবার হলেও দরুদ পাক পাঠ করে নিই, নিজে নিজে হলে পাঠ করে নিই। এর দ্বারা এই হাদিসে পাকের দ্বারা উপর আমল হবে, এবং বলা হচ্ছে যে সেই দরুদ পাক কেয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। দেখুন, কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি। যেদিন কারো একটি নেকির জন্য মানুষ অন্যের মহতাজ থাকবে, আল্লাহ তাআলার ক্ষমার দিকে সবার দৃষ্টি থাকবে, যে আল্লাহ তাআলা কার ফয়সালা কীরকম করছেন, সবার হিসাব হবে, আর সেই দিন বলা হচ্ছে সেই দরুদের পাকটি নূর হবে, যে নূর দ্বারা মানুষ পুলসি রাত অতিক্রম করতে পারবে। দর্শক, আল্লাহ তালা আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আলোচনা করব, এরপর ইনশাআল্লাহ আমরা একটি নাত পাক শুনব। শাহরুখ ভাই কেমন আছেন? শাহরুখ ভাই আলহামদুলিল্লাহ। শাহরুখ ভাই, যে আমরা শুনে থাকি দরুদ শরীফের বিভিন্ন ফজিলত, এবং আজকে যে আমাদের দরুদ শরীফের যে বিষয়, আজকে অনুষ্ঠানের যে বিষয় সেটা হচ্ছে দরুদের পাঠের উপকারিতা, তো এ ব্যাপারে আপনি যদি আমাদেরকে বলতেন কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। জি রাশেদ বাপু, মাশাআল্লাহ, আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ দোজাহানের বাদশাহ পিয়া নবী রাসূলুল্লাহ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার উপকারিতা, এই বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য নসিব হয়েছে। তো দর্শক শ্রোতা, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছেন, হয়তো বা ইনারাও আজকে সৌভাগ্যবান হবে, কেননা আমরা তো মাদানী চ্যানেলের মাধ্যমে সবসময় শুনে থাকি দরুদ পাকের ফজিলত কেমন বরকত রয়েছে। তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে দরুদ শরীফের উপকারিতা। তো দর্শক এবং বাপু, আমি শুরুতে একটি ঘটনা এই পেশ করতে চাই, অনেকটা কিতাবের মধ্যে এভাবে এসেছে ঘটনাটি। বনি ইসরায়েলের এক বান্দা ছিল, যে মানে 200 বছর সে হায়াত পেয়েছিল, কিন্তু ওই হায়াতের মধ্যে সে কোনো নেকি করেনি। সর্বদা আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতামূলক যে সকল কাজকর্ম রয়েছে, গুনাহপূর্ণ যে সকল কাজকর্ম রয়েছে, সেই সকল কাজকর্মের মধ্যে গ্রেফতার ছিল, সব সময় সে তা করত। তা একদিন তার মৃত্যু হলো, এবং যারা সে যে এলাকার মধ্যে থাকত, ওই এলাকার মধ্যে তারা সবাই ওকে এক নামে চিনত, যে সে অনেক বদকার, সে অনেক বড় গুনাহগার, সে খারাপ কাজ করে। তো এখন তার মত হয়েছে, তো তখন মুসা আলাইহিস সালামের কৌম ছিল ইনারা, তো ওনারা ইনাকে
ইনার গুনাহের কারণে, ইনি খারাপ যে সেটার কারণে ইনাকে ঘৃণা করেছিল, তো ঘৃণার কারণে ওনারা ওনাকে আর দাফন বা কবর এগুলো দেন নাই। কি করেছিল, ওনারা ওনাকে নিয়ে গিয়ে একটা ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়েছিল। তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মূসা আলাইহিসসালামের কাছে একটা ওহী আসলো যে হে মূসা আলাইহিসসালাম, যে তোমার ওই অমুক এলাকার মধ্যে আমার অমুক এক বান্দার কি হয়েছে, ইন্তেকাল হয়েছে, এবং তোমার কৌমের এই লোকরা তারা তাকে কি করেছে, ফেলে এই ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়েছে। আমার হুকুম, তুমি এখন যাও এবং তাদেরকেও বলো ওখান থেকে তারা যেন তাকে তুলে আনে, এবং তোলার পর তার যে দাফন রয়েছে, কাফন রয়েছে, গোসল রয়েছে, এগুলো যেন তারা সব কিছু করে, এবং জানাজার নামাজও তারা অংশগ্রহণ করে। এবং এটা মনে রাখো, জানাজার নামাজ তুমি পড়াবা। আল্লাহ আকবর। রশিদ বাবু, দেখেন একজন আল্লাহ পাকের নবী ওই গুনাহগার বান্দার কি করেছে, জানাজার নামাজ আদায়ের হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেমন মানে হতে পারে ওই বান্দার হয়তো শান। তো আল্লাহ তাআলা এটা বলার পর হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, এ রব তাআলা, আমিও জানি যে এই বান্দা কি করেছে, 200 বছর হায়াত পেয়েছিল, কিন্তু এই 200 বছরে সে কোনো তোমার ভালো কাজ করে নাই, কোনো নেক আমল করে নাই, সর্বদা তোমার নাফরমানির মধ্যে মানে তোমার গুনাহের কাজের মধ্যে গ্রেফতার ছিল। এই বান্দার আপনি বলছেন আমি ওনার জানাজা পড়াবো, আবার ওনাকে গোসলে দিতে বলবো। বলে যে হে মূসা আলাইহিসসালাম শোনো, হ্যাঁ এই বান্দা গুনাগার ছিল, সে আমার নাফরমানি করেছে, কিন্তু সে যখন তাওরাত শরীফ পড়তো, তাওরাত শরীফ যেটা নাজিল হয়েছিল, সেই তাওরাত শরীফ যখন পড়তো, তো ওখানে আমার প্রিয় মাহবুব রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যখন নাম মুবারক আসত, তখন সে সেটাকে তাজিম করত, সম্মান করত, এবং আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করত। আর আমি আল্লাহ তাআলা তার এই আমার মাহবুবের প্রতি এই মহব্বতের কারণে তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি বাতা। তো দেখুন আসলে এই মানে অনেক ঈমান উদ্দীপক একটা ঘটনা, যে দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও গুনাহ করছি, আমরাও আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছি, নানা রকমের গুনাহ আমাদের মাধ্যমে হয়ে যায়। ওই বান্দার কথা একবার যদি চিন্তা করি, হ্যাঁ ওই বান্দা গুনাহগার ছিল, 200 বছর আল্লাহ তাআলা নাফরমানি করেছে, তার মানে এ নয় যে আমি আপনাকে 200 আল্লাহ তাআলা গুনাহ করার জন্য বলছি, এমনটা নয়। কারণ আল্লাহ তাআলার গোপন রহস্য এটা কেউ জানে না, আল্লাহ তাআলার গোপন রহস্য এটা কেউ জানে না। আল্লাহ তাআলা কার ফয়সালা কিভাবে করবেন, আল্লাহ তাআলা এমন এমন বান্দা আছে যে আমরা শুনেছি না যে একজন মানে খারাপ মহিলা শুধুমাত্র কুকুরকে পানি পান করেছিল, হাদিসে পাকের মধ্যে এসেছিল যে তার কারণে তার মাগফিরাত হয়ে গিয়েছে। তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। যদি চিন্তা করুন দর্শক শ্রোতা, ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি এত গুনাহগার, এত নাফরমান হওয়া সত্ত্বেও শুধুমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারক তাওরাত শরীফের মধ্যে এসেছিল, আর যখন উনি সেই নামটা দেখতো সম্মানার্থে উনি মানে তাজিম করত এবং আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করত, আর আল্লাহ তাআলার কাছে সেটা পছন্দ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত, আমরা আমার নবী পাকের উপর কেমন সম্মানের সাথে, কেমন তাজিমের সাথে দুরূদ পাক পাঠ করা উচিত। যদি বনি ইসরাইলের ওই ব্যক্তির অবস্থা এমন হয়, তা আমরা তো আমার নবীর উম্মত রয়েছি, তা আমাদের কেমন পাঠ করা চাই। কিন্তু আফসোস বা এই রাশেদ বাবু কি বলবো, আমরা এমন দুনিয়ার লোভের মধ্যে, দুনিয়ার মধ্যে এমন ভাবে ফেসে গিয়েছি, আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা তো দূরের কথা, মানে অনেকে মাযাল্লা আমার নবী পাকের ব্যাপারে প্রশ্ন করে বসে। তো এটা উচিত নয় দর্শক শ্রোতা, আসলে আমাদের বোঝা উচিত যে আমার নবী পাকের শান মান আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে রেখেছেন। তো এই নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করার উপকারিতা আপনারা তো শুনলেনই, যে বনি ইসরায়েলের এক ব্যক্তিকে কি করেছে, আল্লাহ তাআলা মাগফিরাত করে দিয়েছে। শুধু তাই নয়, তার দাফন কাফনের ব্যবস্থা এবং স্বয়ং এটা নয়, একজন নবী পাক দিয়ে কি করেছেন, ওনার জানাজার নামাজ আদায় করেছেন। তাহলে আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি আমাদের কেমন হতে পারে। তো দুরূদ শরীফের ফাজাইল তো আমরা শুনতে পাই, যে দেখুন আসলে দর্শক শ্রোতা, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন ওই ব্যক্তির উপর, তার 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করাতে যদি এমন হয়ে থাকে, তাহলে 10 বার যদি দুরূদ শরীফ পাঠ করি, যদি 100 বার পাঠ করি, কেমন হবে মর্যাদা তার।
তা আমাদের চিন্তা করা উচিত এবং একটা সময়কে নির্ধারণ করা উচিত। আর দর্শক শ্রোতা, আসলে রাশেদবাবু বর্তমান পরিস্থিতি এমন হয়েছে না যে আমরা দুরুদ শরীফ পাঠ করে থাকি অনেকে, বেশিরভাগ অনেকে আমরা দুরুদ শরীফ ফাজিলাত শুনতে শুনতে উপকারিত শুনতে শুনতে অনেকের হয়তো অভ্যাস গড়ে উঠে, কিন্তু এই অভ্যাস গড়ে উঠলেও অনেকে হয়তো বা বলে যে শুনতে মানে আমাদেরকেও বলে যে আমরা তো দুরুদ শরীফ পাঠ করি কিন্তু ওরকম মনের মধ্যে প্রশান্তি বা ওরকম উপকারিতা পাই না। তাহলে চিন্তা করা উচিত আমার আপনার মন ওই দুরুদ শরীফ পাঠ করার সময় কোথায় ছিল। আচ্ছা, যে আমি আমার নবী পাকের উপর দুরুদ শরীফ পাঠ করছি, আমি তখন কি আমার নবী পাককে স্মরণ করেছিলাম? মানে আমার অন্তর দিয়ে আমি দুরুদ শরীফ মুখ দিয়ে পাঠ করছি, কিন্তু আমার অন্তরটা কোথায় ছিল? ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসছি। আমাদের এখন একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, সেই প্যাকেজটা আমরা নেব। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় হলো সেহরি ও ইফতারের সঠিক সময় সম্পর্কে। দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হলো যে উলামায়ে কিরামগণ এই মাসালার বিষয়ে কি বলেন, যে আমরা শুনে থাকি যে অনেকে বলে ইফতারের সময় হলো মাগরিবের আজানের কিছুক্ষণ পর, অর্থাৎ 10 মিনিট পর বা কিছুক্ষণ পর। আবার অনেকে বলে মাগরিবের আজানের সাথে সাথে ইফতারের সময়। আবার অনেকে বলে যখন আকাশে লালিমা ছেড়ে যায় তখন ইফতারের সময়। সুতরাং ইফতারের সঠিক সময় কোনটি সে বিষয়ে জানালে উপকৃত হব। দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কিরামগণ বলেছেন, রমজান মাসের রোজা হোক অথবা অন্য সময়ের রোজা হোক, সেহরি ও ইফতারের সময় সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মজিদে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। যেহেতু এর বর্ণনা কোরআনে পাকে স্পষ্ট এসেছে, সুতরাং এই সম্পর্কে আর কোনো দলিল বা প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। যেমন ফজর উদিত হওয়ার সময়কে সেহরি শেষ সময় হিসেবে বর্ণনা করা হয়েছে। কোরআনে পাকে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, অর্থাৎ এবং পানাহার করো এ পর্যন্ত যে তোমাদের নিকট প্রকাশ পেয়ে যাবে শুভ্র রেখা কৃষ্ণ রেখা থেকে ভোর হয়ে। আর ইফতারের সময় কি সেটাও আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রাত আসা পর্যন্ত রোজাগুলো সম্পূর্ণ করো। প্রিয় ইসলামেরা, এখন কথা হলো রাতের সময় কবে শুরু হয়। তা আমরা সকলেই জানি সূর্য অস্ত যাওয়ার সময়, অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন থেকে রাত শুরু হয়। তবে এখানে কথা হলো যার জন্য সচক্ষে ফজর উদিত হওয়ার সময়কে দেখা সম্ভব সে নিজে দেখে নিবে, একইভাবে সূর্য অস্ত যাওয়ার সময় সম্ভব হলে সচক্ষে দেখে নিবে। আর যদি সেটা সম্ভব না হয় তবে এই বিষয়ে যারা নির্ভরযোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি রয়েছে তারা যদি নিজেদের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সেহরি ও ইফতারের সময়সূচি বের করে, তবে নির্ভরযোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের উপর সম্পূর্ণ ভরসা করা যায় তাদের গবেষণার মাধ্যমে যে সেহরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডারের আকৃতিতে আমরা পেয়ে থাকি তার উপর ভরসা করে তার মধ্যে দেওয়া সময় অনুসারে সেহরি ও ইফতার করতে পারি। কিন্তু কোনো কারণ ব্যতীত ইফতার দেরিতে করা এটা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক, আমরা খুব সুন্দর মাদানী ফুল শুনেছি যে সেহরি এবং ইফতারের সময়সূচির ব্যাপারে। তো অবশ্যই সেহরি এবং ইফতারের সময়গুলো দেখে সেই অনুযায়ী আমাদেরকে সেহরি এবং ইফতার করা উচিত, এবং সেই ব্যাপারে ইলম যদি থাকা উচিত, এবং বিশেষ করে সূর্য ডুবার বিষয়ে সেটাও আপনি দেখে ইফতার করবেন যেভাবে বলা হয়েছে। এবং সাথে সাথে যারা এইরকম ইলম রাখে, যেমন আজকাল আমাদের অনেক অ্যাপস বেরিয়েছে, দাওয়াত ইসলামের পক্ষ থেকেও আপনি মোবাইল অ্যাপস পেতে পারেন, সেখানে আপনি সেহরি এবং ইফতারের সময়সূচি সেখানে রয়েছে, নামাজের সময়সূচি রয়েছে, তো আপনি সেখান থেকে দেখে ইফতার করতে পারেন, সেহরি করতে পারেন। আসলে দর্শক শ্রোতা এবং রাশেদবাবু, কী বলবো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার ব্যাপারে তো আমার আল্লাহ তাআলাই বলে দিয়েছেন কোরআন পাকের মধ্যে।
যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন সার মন একটা এরকম যে আমি আমার আমার হাবিবের উপর দুরুদ পড়ি, তোমরাও কি করো আমার হাবিবের উপর দুরুদ শরীফ পাঠ করে থাকো। এবং কিতাবের মধ্যে এসেছে না যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর উত্তম উত্তম শব্দ দিয়ে দুরুদ শরীফ পাঠ করার জন্য বলাইছে। তো আসলে এই মিশকাত শরীফের মধ্যে একটি ঘটনা এভাবে এসেছে রাশেদ বাপু এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বর্ণনা করেন। একবার হযরত সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনার খিদমতে উপস্থিত হলেন। তো তখন যার অন্যান্য লোকেরাও ছিল, অন্যান্য সাহাবায়ে কিরাম ইনারাও ছিল, তো থাকার পর ওনারা এই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আলোচনা শুরু করলেন। জি, তখন হযরত সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারের মধ্যে মানে কবর শরীফের মধ্যে রাজা শরীফের মধ্যে প্রতিদিন সকালে 70,000 ফিরিস্তা আসে, যারা ওই রাজা শরীফকে ঘিরে রাখে, তারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয় এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নবী পাকের উপর দুরুদ শরীফ পাঠ করতেই থাকে। শুধু এটা নয়, আরও বলছেন ইনি যে যখন সন্ধ্যা হয় তখন ওই 70,000 ফিরিস্তারা চলে যায়। আবার চলে যাওয়ার পর আবার সন্ধ্যায় 70,000 ফিরিস্তা আল্লাহ তাআলার নির্দেশে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রজা পাকের মধ্যে আসে। তারাও এই ওরকমভাবে কী করে রজা শরীফকে চারিদিক থেকে ঘিরে ফেলে, পাখাগুলো বিছিয়ে দেয় এবং সারাক্ষণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। তো আসলে এই রাশেদ বাপ্পু এই রিওয়ায়েতের মধ্যে বলতে গিয়ে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলেন যে এই হাদিস পাকের পদটিকার মধ্যে যে এখানে যে 70,000 ফিরিস্তার কথা যেটা বলেছে না, তো আসলে সমস্ত ফিরিস্তারা তো আমার নবী পাকের উপর সারাক্ষণ দুরুদ শরীফ পাঠ করাতে ব্যস্ত রয়েছেন, পড়তে রয়েছেন, কিন্তু এই 70,000 ফিরিস্তা যাদের কথা বলা হয়েছে তারা শুধুমাত্র জীবনে একবার ওই সামান্য মুহূর্তেই তাদের নসিব হয় ভাগ্যে যে আমার নবী পাকের উপর দুরুদ শরীফ পাঠ করার এবং আমার নবী পাকের রজা শরীফ জিয়ারত করার। এবং কিয়ামত পর্যন্ত বলা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত এভাবে সকাল এবং সন্ধ্যায় 70,000 ফিরিস্তা 70,000 ফিরিস্তা আসতে থাকবে, কিন্তু ওরা একবারই আসবে, এরপর আর পরবর্তীতে ওনাদের আর কোনো সুযোগ নাই কাল কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তাআলার এখন এই চিন্তা মানে এটা আমাদের আকলের বাইরে, কত ফিরিস্তা এই পর্যন্ত এসেছেন যাচ্ছেন এখনো পড়ছেন, তো সমস্ত বলা হচ্ছে না কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন হাশরের ময়দান হবে তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে 70,000 ফিরিস্তাগণ হাশরের ময়দানে সাজিয়ে নিয়ে যাবে। মাশাআল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর কেমন শান দুরুদ পাক পড়ার যে ওই ফেরেশতারা শুধুমাত্র জীবনে একবার সুযোগ পায়। তাহলে আমরা আমার নবীর গোলাম হয়েছি, আমরা আমার নবীর আশিক নিজেকে দাবি করি, আমাদের কেমন হওয়া উচিত বাপু? আপনি চিন্তা করেন আমার আপনার বয়স, যদি আমি আমার বয়স চিন্তা করি, আসলে এই মাদানী মহলে আসার পূর্বে হয়তো এই বিভিন্ন অগোছালো জীবন ছিল, অন্যদিকে ছিল। তো আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তোমার দুনিয়ার টেনশন দূর হয়ে যাবে। হাদিসের বাগের মধ্যে এটা এসেছে বাপু যে যে ব্যক্তি মানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করে দৈনিক, কয় মাত্র 50 বার, বলা হচ্ছে যে তার দারিদ্রতা যেটা রয়েছে, অভাব যেটা রয়েছে, ইনশাআল্লাহ সেটা দূর হয়ে যাবে। শুধুমাত্র এটা নয়, দুনিয়ার আরো বড় বড় মুসিবত আরো বড় বড় সমস্যা পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুরূদ শরীফ পাঠ করার বরকতে দূর হয়ে যায়। তো এই ব্যাপারে একটি ঘটনা এসেছে এই আরশাদ বাপু, খুব সুন্দর একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে। আপনার এক দুইটা দুইজন বন্ধু ছিল, তো ইনারা এই এক বন্ধু মানে একটু গরিব ছিল, তো ওই বন্ধু তার অন্য বন্ধু থেকে কিছু টাকা ধার নিয়েছিল। এখন ধার নিয়েছিল, সে বলে দিয়েছিল যে অমুক দিন আমি তোমাকে পরিশোধ করে দেবো, এক মাস পরে আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, তো এখন সে ওই টাকাটা নিয়েছিল কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে, তো সে ব্যবসা শুরু করলো কিন্তু দেখা গেলো যে সে ব্যবসা করতে গিয়ে সেই সমস্ত টাকা মানে হারিয়ে ফেলেছে, তার ব্যবসার মধ্যে লোকসান দেখা দিয়েছে। তো এখন ওই বন্ধু যার থেকে হওয়ালাত নিয়েছিল সেই টাকাটা ধার নিয়েছিল, তো সে তার টাইম অনুযায়ী তাই সময় চলে আসলো, তখন বললো যে যে আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, সময়তে চলে আসছে, তুমি বলেছিলে আমার টাকা এই এই দিন দিয়ে দিবা। তো এখন ওই বন্ধু বেচারা কি বলবে, সে তো লোকসান, সে বললো দেখো ভাই আমি তো নিয়েছিলাম
কিন্তু এখন এমন পরিস্থিতি যে আমি তোমাকে টাকাগুলো বুঝিয়ে দেওয়ার মতো আমার ওরকম সামর্থ্য নেই, তুমি তো দেখছোই আমাকে, আমাকে কিছু সময় দাও। আচ্ছা, আরও কিছুদিন ইনি সময় নিল, আবার ওই কিছুদিন ইনি ইনি কিন্তু এখন বেকার একেবারে, সব কিছু হারিয়ে মানে নিরাশ। তো এখন আবার ওই সেই সময় ঘনিয়ে আসলো, সে ব্যক্তি আবার ওই ওই বন্ধুর যার থেকে ধার নিয়েছিল সে আসলো, বললো যে ভাই সময় তো এসে গিয়েছে, তুমি বলেছিলে আর কিছুদিন সময় নিতে, সেই সময় এসে গেছে, দিয়ে দাও আমার পাওনাটা। বললো ভাই আমাকে কিছু আরও কিছু সময় দাও। তো এবার সে এক মাস সময় নিল। এখন ওই যার থেকে ধার নিয়েছিল সে বলল যে এই অমুক দিন তোমাকে অবশ্যই দিতে হবে, নাহলে এটার একটা ফাইসালা ওই দিন হয়ে যাবে, আমি আর তোমাকে সময় দিতে পারবো না। এখন এই বেচারা মানে টেনশনে পড়ে গেল। এখন তার কোনো ব্যবসা বাণিজ্যও নাই, সে কী করবে, এতগুলো টাকা তার থেকে ধার নিয়েছে কীভাবে পরিশোধ করবে? তার ব্যবসা যদি থাকতো সেটা ব্যবসা করে সে হয়তো বা দেওয়ার সুযোগ থাকতো। তো দেখুন, আমরা আমাদের এরকম যখন আসলে দুনিয়া বিগদিক দিকে চিন্তা করি, যদি রাস্তাবো যে আমাদের এরকম অনেক সময় বড় ধরনের লোকসান হয় ব্যবসায়ী। তো এই বিষয়ে বলবো ইনশাল্লাহ, আগে ঘটনাটা শুনি। তো ওই ব্যক্তি যে ধার নিয়েছিল সে আস্তে আস্তে দিন যেতে লাগলো, একদিন দুই দিন, সে এখন শুনতে পেয়েছিল যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে তার নাকি দারিদ্রতা দূর হয়ে যায়, শুনতে পেয়েছিল তার অভাব দূর হয়ে যায়, তার যেটা মনের ইচ্ছা সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেন। এখন সে দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিল ওই 30 দিন এর প্রথম দিন থেকে। একদিন গেল দুরূদ শরীফ পাঠ করলো, দুই দিন গেল তাও দুরূদ শরীফ, সদাসর্বদা মানে অনেক দুরূদ শরীফ পড়ছে আমার নবী পাকের উপর এবং তাজিম সহকারেও পড়ছেন। তো এরপর একদিন দুই দিন তিন দিন এভাবে যেতে যেতে আপনার 27তম দিন চলে আসলো। এখন ওই বেচার একটু অবাক, মানে আমি তো হাদিসে পাকে এটা শুনেছি যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে তো এটার বরকত, আমার নবী পাক এর দুরূদ শরীফ পাঠ করার বরকত আল্লাহ তাআলা সাথে সাথেই দিয়ে দেয়, কোনো না কোনো বাবা অভাব মোচন করে দেয়, কিন্তু আমার সাথে কিছু হচ্ছে না। বেচারা মানে টেনশন, এখন ঘুমোতে যাবে সে। আচ্ছা, সে ঘুমোতে গেল, ঘুমোতে যাওয়ার পর যখন একটু রাত গভীর হলো, হঠাৎ তা সে স্বপ্নের মধ্যে কে একজনকে শুন মানে এবার বলতে শুনলো যে হেই আমার আশিক, ইনশাআল্লাহ তোমার যে টেনশন, তুমি যেটা নিয়ে এত চিন্তা করছো এত ভাবছো, তুমি ভাবছো না যে তোমার কর্জ কীভাবে পরিশোধ হবে? ইনশাআল্লাহ তোমার কর্জ পরিশোধ হয়ে যাবে, এটা নিয়ে তুমি আর ভাবিও না। তুমি আলী বিন মুসা একজন ওই প্রসিদ্ধ ইয়া ছিল, তখনকার বাদশাহ ছিল ওই ইয়ার, তো ওনাকে বলো অমুকের কাছে চলে যাও, তাকে বলবা ইনশাআল্লাহ সে তোমার যে পেরেশানি সেটা দূর করে দিবে। এখন সে একটু এরপর দিন ঘুম থেকে একটু অবাক হয়ে গেল, আচ্ছা আমি রাতে এই স্বপ্নটা দেখলাম, কে বলতে পারে এটা, এবং আর আমাকে যে অমুকের কাছে যেতে বললো, আমি এখন ওনার কাছে যাব ঠিক আছে, কিন্তু আমি ওনার কাছে গিয়ে কী বলবো? আমার থেকে তো কোনো প্রমাণ নেই, হ্যাঁ উনি বলে দিল আমি গেলাম, আমার থেকে তো মানে একটা না একটা প্রমাণ তো দরকার হবে। এখন 28তম এই রাত আসলো, উনি আবারও ঘুমে স্বপ্নে দেখলো যে আবারও ওই একটা একই আওয়াজ অনেক মহব্বতের আন্দাজে মানে বলছে যে হে অমুক আমার আশিক, ইনশাআল্লাহ তোমার টেনশন দূর হয়ে যাবে, তুমি আলী বিন মুসাকে গিয়ে বলো যে তোমার কী সমস্যা, উনি তোমাকে দূর করে দিবেন। আচ্ছা, এটা আবারও শুনলো, পরের দিন হয়ে গেল 29তম দিন। এখন সে আবারও চিন্তায় পড়ে গেল, আমি গিয়ে কী বলবো, আমার কাছে কোনো প্রুফ নেই, আমি ওনাকে ওনার কাছে গিয়ে যে চাইবো একটা জিনিস, আমার কাছে কোনো প্রুফ নেই, কী বলবো আমি, হাই আল্লাহু আকবার। তো যখন 29তম রাত আসলো, মানে এখন 30তম দিন এর পর দিন হয়ে যাবে, 29তম রাতে আবার স্বপ্নের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত তার নসিব হয়ে গেল, মাশাআল্লাহ। তো সে মানে আমার নবী পাকের জিয়ারত মানে এটা তো অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, সে দেখছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালী সাল্লাম নূরানি চেহারা দেখছে আর বলছে যে আমার নবী পাক যে হে অমুক, তুমি অমুকের কাছে গিয়ে বলো তুমি এত পেরেশান কেন, এত সমস্যা কেন, তোমাকে তো বলেছি আমি তোমার কর্জ পরিশোধ হয়ে যাবে। তো সে বলল জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালী সাল্লাম, আপনি তো বলেছেন, কিন্তু আমি ওই ব্যক্তিকে গিয়ে কী বলবো, আমার তো একটা প্রমাণ থাকতে হবে। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলাইহিস সালাম বললেন যে হে অমুক, তুমি বলবা ওই আলী বিন মুসাকে গিয়ে
যে হে আলী বিন মুসা, আপনি দৈনিক ফজরের নামাজের পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর 5000 বার দুরূদ শরীফ পাঠ করেন, এবং এটা এমনভাবে পাঠ করেন যতক্ষণ পর্যন্ত না 5000 দুরূদ শরীফ পাঠ করা আপনার শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো কথাবার্তা বলেন না, অন্য কোনো কথাবার্তা বলেন না। তো সে কি করলো, আচ্ছা ঠিক আছে এবার প্রুফ পেয়ে গিয়েছে, সে অনেক খুশি, এখন তার একেবারে ওই এরপরের দিন টেনশন মুক্ত। সে ভোর হয়ে গেল, ভোরে ভোরে একেবারে চলে গেল আলী বিন সেই মুসার কাছে, সেই বাদশার কাছে চলে গেল। তো সে বাদশাহী দরবারে এসেছে, এখন উনি তো একজন গরিব লোক, বাদশাহী যারা সিপাহী রয়েছে তারা প্রবেশ করতে দিচ্ছে না, কিভাবে প্রবেশ করবে সে। তো তারা জিজ্ঞেস করলো যে তুমি কার কাছে এসেছো, কেন এসেছো? বললো আমি বাদশার কাছে, আলী বিন মুসার কাছে এসেছি। কেন এসেছো? তো আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের পয়গাম নিয়ে এসেছি। এটা যখন শুনলো ইনারা একটু মানে এই আশ্চর্য হয়ে গেল। তো ওই আলী বিন মুসা শুনলো সেটা, তাকে আসতে দিল, তাকে অনুমতি দিল আসার। তো আলী বিন মুসার কাছে আসলো ওই ব্যক্তি, আসার পর বলল যে হে আলী বিন মুসা, আজ আমার 30তম দিন কর্জ পরিশোধের, এবং এটা আমার বন্ধুর সাথে ফয়সালা হয়েছে যে যদি আজকে আমি আমার ঋণ 3000 টাকা, তার মানে ওই সময়কার 3000 দিনার হবে, দিরহাম হবে, নিয়েছিলাম, যেটা আজকে পরিশোধের দিন, যদি আমি আজকে এটা পরিশোধ করতে না পারি আমাকে আজকে জেলে চলে যেতে হবে, কাজীর পক্ষ থেকে যে সিদ্ধান্ত যেটা হবে সেটা হয়ে যাবে, সেটা আমাকে মেনে নিতে হবে, কারণ আপনি আমাকে এটা পরিশোধ করে দিন। আমাকে বলেছে যে আমার নবী এই আমাকে আমার নবী পাক বলেছেন আপনার কাছে আসলে আমার এটা ব্যবস্থা হয়ে যাবে। তো সে বলল একটু থামো, তুমি কি বলেছো? বললো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আপনার কাছে আসলে এটা আমার কি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। বলল তোমার কাছে প্রমাণ আছে? বলছে দেখেন হে আলী বিন মুসা, আমি এখানে এমনি আসিনি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবার থেকে স্বয়ং প্রমাণ সহ নিয়ে এসেছি। বলে কি প্রমাণ? বলল যে হে আলী বিন মুসা, আপনি প্রমাণ এটাই যে আপনি দৈনিক 5000 বার দুরূদ শরীফ পাঠ করেন, এবং এই 5000 বার দুরূদ শরীফ এমনভাবে পাঠ করেন ফজরের নামাজের পর যে অন্য কোনো কাজকর্ম আপনি সামনে আসলো ততক্ষণ পর্যন্ত ওই কাজকর্ম আপনি 5000 বার দুরূদ শরীফ যতক্ষণ পর্যন্ত শেষ হয় না ততক্ষণ পর্যন্ত সেই কাজের মধ্যে আপনি কি দেন না, হাত দেন না বা কথাবার্তা আপনি বলেন না, এটাই হচ্ছে প্রমাণ। বলে যে এটা তুমি কীভাবে জানো? এবং উনি আমার নবী পাক এটাও বলেছেন যে এই 5000 বার যে দুরূদ শরীফ পাঠ করো এটা শুধুমাত্র তুমি জানো এবং আমার রব তাআলা জানে, এটা অন্য কেউ জানে না। এখন বলো এটাকে সঠিক কিনা। সে বলল অবশ্যই তুমি সঠিক বলেছ, মানে তার মানে হাসিতে মানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমার দুরূদ শরীফ কবুল করে ফেলেছে। হায় আল্লাহু আকবর, কি এটা মানে আমার নবী পাক এমন বলে ফেলেছে? বলে হ্যাঁ অমুক দাঁড়াও তুমি। এখন সে ভিতরে গেল, নিজে গেল ভিতরে, আর কাউকে বললো না, ভিতরে গিয়ে কিছু দিরহাম হাতে নিয়ে আসলো, দিরহামের একটা থলে। তো নিয়ে এসে বললো প্রথমে 3000 দিনার দিল, বললো 3000 দিনার, বলে যে এটা হচ্ছে তোমার যে কর্জ তুমি বলেছিলে সেই কর্জ পরিশোধ করার জন্য। আচ্ছা ঠিক আছে। এরপর আবার 3000 দিনার ইনাকে দিল, বলে যে এই 3000 দিনার হচ্ছে যে তুমি তোমার যে ব্যবসা রয়েছে না, যে ব্যবসাটা তুমি লোকসান করেছিলে, এরপর তোমার যে বাচ্চা রয়েছে ওনারা খেতে পারছে না, তো ওনাদের কী হবে, তো এই 3000 দিরহাম দিয়ে তুমি তোমার ব্যবসা আবার নতুন করে শুরু করবে, এবং বাকি আরও 3000 দিরহাম দিল, 9000 দিরহাম তাকে উপহারস্বরূপ দিল, বাকি 3000 দিরহাম দিয়ে বলল এটা তোমার কাছে আমার এই থাকবে সম্পদ হিসেবে, এবং যখনই আজকে থেকে তুমি আমাকে তোমার ভাই মনে করবা, যখনই তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে আমার কাছে চলে আসবা, ইনশাল্লাহ আমি তোমার এসে অভাবকে পূরণ করে দিব, কারণ যেখানে আমার নবী পাক আমার দুরূদ শরীফ পাঠ করে পাঠ করাকে কবুল করে ফেলেছেন সেখানে আমি আমার নবী পাকের গোলাম হয়ে তোমাকে এই দিরহাম তোমাকে অল্প দিরহাম দিয়ে এটা কি কেনা যায়? তো তাকে সে দিরহাম দিয়ে দিল। তো ওই ব্যক্তি উপহারগুলো পেল, তো সে কাজীর কাছে চলে গেল, এরপর সরাসরি ওখানে মানে যেখানে জজরা বসে ওখানে আর কি। তো চলে যাওয়ার পর সে বলল যে আমি দিরহাম নিয়ে এসেছি, যে 3000 দিরহাম নিয়ে এসে মানে যেটা নিয়েছিলাম ওর থেকে ধার, এই নেন এই 3000 দিরহাম। এখন ওই জজ সাহেব আশ্চর্য হয়ে গেল, কাজী সাহেব যিনি ছিল, এবং ওর বন্ধু আশ্চর্য হয়ে গেল,
কি ওর তো কোনো ব্যবসা নাই, কিছু নাই, কীভাবে এরকম হয়ে গেল, মানে সে কীভাবে এটা ম্যানেজ করলো এভাবে? সে বলল, মানে পুরো ঘটনা যেটা ঘটেছিল তার স্বপ্নের সমস্ত ঘটনা খুলে বলল। কাজী সাহেব একেবারে নিস্তব্ধ হয়ে গেল, একটু উঠে গেল, চেয়ার থেকে উঠে গিয়ে ভিতরে প্রবেশ করলো, আবার মানে কয়েক মিনিট পর ফিরে আসলো। ফিরে এসে বলল যে তুমি ওর তো ধার দিয়ে দিয়েছ, তো দেরি হওয়ার কারণে যেটা তোমার শাস্তি ছিল সেটা তোমাকে কী করে দিলাম, ক্ষমা করে দিলাম। এবং তারপর বলতে লাগলো যে এই নাও, যে যদি শুধুমাত্র আলী বিন মুসা কেন তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করেছে, এটা সব শুধুমাত্র আলী বিন মুসা কেন নিবে, এই নাও আমার পক্ষ থেকেও তোমাকে 3000 দিরহাম উপহার দিলাম, এই নাও 3000 দিরহাম এটা তোমার জন্য উপহার আমার পক্ষ থেকে। তো এখন এটা যখন দেখলো তার বন্ধু আশ্চর্য হয়ে গেল যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করা এমন উপকারিতা, এমন বরকত। যে তখন সেই বন্ধু তাকে বলল, বন্ধু দেখো তুমি আমার কাছ তো আমার ঋণ ফিরিয়ে দিয়েছ, কিন্তু যে দুরূদ শরীফ পাঠ করার বরকত তুমি পেয়েছ, মানে আমার এতই বেশি মানে উৎসাহ হয়ে এসেছে যে আমি তোমাকে তোমার যে ঋণ ছিল সেটা তোমাকে ক্ষমা করে দিলাম, নাও তো যে ঋণ তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো সেটা আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। মাশাআল্লাহ। তো দেখুন আসলে দর্শক শ্রোতা, এখান থেকে বিষয় যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করা বরকতে একজন মানে যে অভাবী লোক তার কি হয়ে গেল, দারিদ্রতা তো মোচন হয়ে গেল, বরঞ্চ তাকে আরও বেশি পরিমাণে উপহার দিয়ে দেওয়া হলো। তা আসলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের উপর যদি তাজিম সহকারে, ইখলাস সহকারে দুরূদ শরীফ পাঠ করা হয় ওটার অবশ্যই উপকারিতা রয়েছে। কিন্তু এক জি কিন্তু কিন্তু আমরা দুরূদ শরীফ যেটা পাঠ করি, এই দুরূদ শরীফ পাঠ করার মধ্যে আমাদের চিন্তা করা দরকার যে আমার এই জবান তো নাপাকি করছে না, তো যে নাপাকি কি, যেমন ধরেন আপনি এই জবান দিয়ে গীবত করছেন, চুগলখুরি করছেন, মিথ্যা বলছেন, মুসলমানকে কষ্ট দিচ্ছেন, গালি দিচ্ছেন, তাহলে এই জবান দিয়ে আপনি যদি আবার দুরুদে পাক পাঠ করেন এটা কেমন জানি দেখায় না। তা আসলে আমার ওনাদের জবান তো ওরকম ছিল, আসলে যারা যারা উপকারিতা এই উপকারিতা পেয়েছে তাদের জবানগুলো ওরকম পাক ছিল, যার কারণে ওনারা দুরূদ শরীফ পাঠ করেছে সেটার বরকত সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে সে এই হযরত সাইয়েদুনা আবুল ফজল আল কিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, মানে ইনি একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, তো কিতাব লিখতেন ইনি বিভিন্ন মাসলা মাসাইলের উপর। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও বিভিন্ন কিতাব আদি লিখেছেন জীবনীর উপর। তো এই এক বুজুর্গ ইসা বিন আব্বাত এই রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনাকে ইনার ইন্তেকালের পর ওফাতের পর স্বপ্নে দেখলেন যে মানে ইনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং ইনি অনেক আলিশানভাবে মানে জান্নাতি পরিবেশের মধ্যে রয়েছেন। তো এটা দেখে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে এরূপ আর আচরণ কীভাবে হলো? তখন বলল যে আমার হাতের শুধুমাত্র দুটো আঙ্গুল আমাকে মুক্তি করে দিয়েছে, শুধুমাত্র দুটি আঙ্গুল আমাকে কি করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে এবং আলিশান আমার এই মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। বলল কীভাবে? বলল যে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালাম যখন কিতাব লিখতাম, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের নাম মুবারক আসত, তখন আমার এই দুই আঙ্গুল দিয়ে আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করতাম এবং তাজিম সহকারে ওনার নাম মুবারকের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতাম, আর আল্লাহ তাআলা আমার এটার উপর খুশি হয়ে আমাকে মুক্ত করে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা দরুদ শরীফ পাঠের উপকারিতা শুনেছি, সাথে সাথে দরুদ শরীফ লেখার উপকারিতা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক দরুদ শরীফ লেখা এবং পাঠ করার। দর্শক, আমরা এখন এই মুহূর্তে আরেকটি প্যাকেজ নেব ইনশাআল্লাহ, এরপর আমরা আবার আলোচনায় ফিরে আসবো। الصلاة والسلام عليك يا رسول الله وعلى أهلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى أهلك وأصحابك يا نور الله. প্রিয় স্নেহ ভাইরা ও মাতনে চলে দর্শক শ্রোতা, আজকাল আমরা শুনলো যে নাম কখন রাখা যায়। উত্তম হচ্ছে যে এটা বাচ্চা জন্মগ্রহণের 7 দিনের মধ্যেই বাচ্চার আকিকা যদি করা যায় তখন ওই আকিকার সময় তার নাম রাখা চাই। হ্যাঁ, আকিকা করার পূর্বেও নাম রাখা জায়েজ, তা আকিকার সময়ে নাম রাখা যাবে এবং আকিকার পূর্বও কিন্তু নাম রাখা যাবে। রুজহাতুল কওরি পঞ্চম খণ্ড 430 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা উমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিনের মধ্যে তার নাম রাখার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ হযরত সাইয়েদুনা উমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যে বাচ্চার 7 দিনের মধ্যে নাম রাখার জন্য নির্দেশ দিয়েছেন, এবং হাদিসটি তিরমিজি শরীফ কিতাবুল আদব এর মধ্যে বর্ণিত রয়েছে এবং তা চতুর্থ খণ্ড 380 পৃষ্ঠা এবং হাদিস নং 2841। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্য উত্তম নাম নির্বাচন করে ওই নামটা আমরা সিলেক্ট করব, এবং যে নামের মাধ্যমে ওই বাচ্চা ওই নামটাকে বুকে ধারণ করে সে তার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ওইটার মাধ্যমে সে পরিচিতি লাভ করবে। সেজন্য আমাদের উচিত বাচ্চার জন্য সুন্দর কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর খিলাফ নয়, একটা নাম নির্ধারণ করা। সেজন্য ওই নামটা আমরা আকিকার পূর্বেও রাখতে পারি, আকিকার পরেও আমরা নাম রাখতে পারি। যেভাবে আমরা চাইলে আমাদের সন্তানের নাম এটাও রাখতে পারে যে আব্দুল বাসির। হ্যাঁ স্নেহ ভাইরা, আব্দুল বাসির অর্থ প্রত্যক্ষদর্শীর বান্দা, যিনি প্রত্যক্ষদর্শী হচ্ছেন তিনি যিনি সবসময় দেখেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রব তাআলা সবসময় পূর্বও দেখেছেন, এখনও দেখছেন, ভবিষ্যতেও দেখবেন। তিনি সবসময় বান্দার অবস্থাদের সম্পর্কে অবগত আছেন। সেজন্য আমরা চাইলে আমাদের সন্তানের নাম আব্দুল বাসির নাম রাখতে পারি। যেন আমরা এই সমস্ত নামগুলো আমরা নির্বাচন করি যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক খুশি হবেন, তার প্রিয় হাবিব খুশি হবেন, মানুষও ডাকার সময় তৃপ্তি সহকারে ডাকতে পারবে। আমরা যা শুনেছি সে অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আমল করার সেই শক্তি এবং সামর্থ্য দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই নিজের শিশুদের নাম রাখতে চান তারা এই হিসেবে নাম রাখার চেষ্টা করবেন। জি রাশেদ বাপু, আমরা তো শ্রবণ করলাম দুরূদ শরীফ পাঠ করার উপকারিতা, যেহেতু আজকে বিষয় নেওয়া হয়েছে উপকারিতা, তারপরও মানে এটা মানে আমার মনে আসছে মানে আসতেছে যে দুরূদ শরীফ পাঠ করার যেমন উপকারিতা রয়েছে, আমাদের কিছু অপকারিতা না করলে পাঠ না করলে এর যে অপকারিতা রয়েছে এটা একটু শোনা দরকার। কেননা আসলে এটা এই জন্যই দেখবেন আসলে রাশেদবাবু বর্তমান আমাদের মানে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহ তাআলার দয়ে মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী হলি সাল্লামের উপর নিজেকে গোলাম দাবি করি, আশেক দাবি করি, কিন্তু তারপরও হয়তো বা আপনি যদি এই 100 জন মানুষকে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন যে আপনি আজকে দুরূদ শরীফ পাঠ করেছেন আমার নবী পাকের উপর, আমার নবী পাকের নাম নিলে যে দুরূদ শরীফ পাঠ করতে সেটা পাঠ করেছেন, দেখবেন যে বেশিরভাগ 80% মুসলমান আর সেটা থেকে উদাসীন, জানে না, জানে না। কেননা কিতাবের মধ্যে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের পর জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা এটা অবশ্যই ফরজ, এবং প্রত্যেক জিকিরের মজলিসের মধ্যে সেটা একবার পাঠ করা ওয়াজিব রয়েছে। যদি আমরা এটা পাঠ না করি তাহলে গুনাগার হব। তো এরকম অনেকগুলো মজলিস হয়ে থাকে, এবং মাজাল্লাহ আমাদের অনেকগুলো যুবক ভাইরা বিভিন্ন আলোচনাও করে, অনেক ইসলামিক হয়তো আমার নবী পাকের আলোচনাও করে, কিন্তু হাই আফসোস যে অনেক অনেক মজলিস এমন থাকে যে সেখানে আমার নবী পাক ওর উপর আলোচনা হয়েছে কিন্তু দুরূদ শরীফ পাঠ করা হয়নি, আচ্ছা না, আফসোস। তো আসলে দুরূদ শরীফ পাঠ করার যেমন উপকারিতা রয়েছে তেমন কিন্তু অপকারিতা রয়েছে। একটি ঘটনা এইভাবে এসেছে যে একবার এক ব্যক্তি মারা গেল, তার জন্য কবর খনন করা হলো। এখন যখন তাকে কাফন দাফন জানাজা শেষে কবর রাখা হবে, দেখলো একটি সাপ, কালো একটি সাপ ভয়ঙ্কর কুণ্ডলে পাকিয়ে বসে আছে। আচ্ছা, এখন লোকের আশ্চর্য হয়ে গেল কি এই ব্যক্তি এমন কেন এটা ঘটছে। এখন তারা আরেকটি কবর খনন করলো, এখন আরেকটি কবর খনন করে ওখানে আবার মানে লাশটা রাখবে, আবার দেখলো যে ওই সাপ মানে কবরের মধ্যে কুণ্ডলে পাকিয়ে বসে আছে, কালো ভয়ঙ্কর সাপ। এভাবে আবার তৃতীয় কবর খুললো, এবারও দেখলো যে সেই সাপটা সেখানে বসে আছে, এবং এইবার সেই সাপটা মুখ থেকে আওয়াজ বের করে দিল। আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার কুদরতি সেই সাপটা বলল যে আমি এখান থেকে কোথাও যাব না, আমি এর সাথেই থাকব, এবং একে এই অবস্থায় কবর দিতে হবে, যেখানে এর জন্য কবর করা হোক না কেন, কবর খনন করা হোক না কেন, ওখানেই কি হবে মানে আমার এই ওখানে আমি চলে যাব। তো বলা হলো এরকম কেন এই ব্যক্তির সাথে হচ্ছে, বলে যে এই ব্যক্তি দুনিয়াতে
যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম নিত তখন দুরূদ শরীফ পাঠ করত না, আর সেই কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে ইমাম আলী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের পর নাম নিল কিন্তু দুরূদ শরীফ পাঠ করল না, সে স্বয়ং জান্নাতের রাস্তায় ভুলে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুস্তাদরাক কিতাবের মধ্যে একটি হাদিসে পাকের এভাবে নকল এসেছে, আদা সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ ইনারা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের সাথে মিম্বারে পাশে উপস্থিত ছিলেন। তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালাম মিম্বরে উঠছেন, প্রথম সিঁড়ি উঠলেন, উঠার পর মানে ইনি আমিন বললেন, আবার দ্বিতীয় সিঁড়ি উঠলেন, দ্বিতীয় সিঁড়ি উঠার পর আবারও আমিন বললেন, এভাবে তৃতীয় সিঁড়ি উঠলেন, তৃতীয় সিঁড়ি উঠার পরও তখন বললেন আমিন। তো যারা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ ছিলেন ইনারা আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞেস এবং বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমরা এরকম পূর্বে কখনো আপনাকে দেখিনি, হয়তো বা আজকে এমন কথা আমরা আপনার কাছ থেকে আমরা শুনবো যা পূর্বে আমরা কখনো শুনিনি। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আমার কাছে যখন আমি মিম্বরে উঠছিলাম তখন জিব্রাইল আমিন আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে, এবং এবারও বলল যে প্রথমবার কেন বলেছি, যে বলল যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তাতে সে রোজা রাখলো না বা তার সে সম্মান করলো না, সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, নাউজুবিল্লাহ। তো উনি আমার প্রিয় নবী বললেন আমিন, এভাবে দ্বিতীয়বার আমিন কেন বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন বলল যে যে ব্যক্তি আমার নাম মুবারক মানে মজলিসের মধ্যে নিল কিন্তু আমার ওপর দুরূদ শরীফ পাঠ করলো না, মানে দুরূদ শরীফ পাঠ করলো না কিন্তু আমার নাম মুবারক নিয়েছে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত হতে বঞ্চিত। এবং তৃতীয়বার যখন আমিন বলেছি এটা এই জন্যই বলেছি যে যে ব্যক্তি অথবা যে সন্তান তার পিতামাতাকে পেল উভয় অথবা উভয়ের মধ্যে যে কোনো একজনকে বিধ্বস্তে পেল কিন্তু ওনার মাধ্যমে জান্নাতকে হাসিল করতে পারলো না, তার ওপর আল্লাহ তাআলা লানত অর্থাৎ আল্লাহ তাআলা তার ওপর রহমত বর্ষণ করবেন। তো দর্শক শ্রোতা এবং রাশেদ বাপু, যে আমাদের চিন্তার বিষয় যে আমার নবী পাক এর উপর দুরূদ শরীফ পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করে না তার উপর কি হয়, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না। এবং কিতাবের মধ্যে এটাও এসেছে, হাদিসের পাকের মধ্যে এটাও এসেছে যে বান্দা যখন দোয়া করে ওই বান্দার দোয়া জমিন এবং আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো বলা হচ্ছে এটা কখন সাহাবায়ে কিরামরা রাসূল আমার প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেন, তো তখন বললেন যে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, যখন বান্দা আমার ওপর দুরূদ শরীফ পাঠ করে এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তার মানে চিন্তা করুন দর্শক শ্রোতা, আমরা যে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আমরা চাই, আমরা প্রার্থনা করি যে আমাকে এটা দেন ওইটা দেন বা আমার এই বাসনা পূরণ করে দেন, কিন্তু আমরা চিন্তা করছি যে দুরূদ আমরা যে দোয়া করছি আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করার পূর্বে এবং পরে আমার নবী পাকের উপর কি দুরূদ শরীফ পাঠ করছি, কেননা স্পষ্ট হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত আমরা শুনেছি যে দোয়ার কারণে এই দুরূদ শরীফ পাঠ করার কারণে দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তাহলে আমরা যে দোয়া করছি নিশ্চয় আমরা যারা বলে থাকি দোয়া কবুল হচ্ছে না, আমাদের চিন্তা করা উচিত আমরা কি দুরূদ শরীফ পাঠ করছি কি। মাশাআল্লাহ, দর্শক আমরা খুব সুন্দর কথা শুনেছি যে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, দুরূদ শরীফ পাঠ করা হয় তাহলে সেটা উপর দিকে ওঠে, আর যদি কেউ যদি দুরূদ পাঠ না করে তাহলে সেটা জ্বলন্ত অবস্থা থেকে থাকে। তাই আমাদের উচিত সবসময় দরুদ পাক পাঠ করা এবং বিশেষ করে দোয়ার সময়ও দরুদ পাক পাঠ করা। দুরূদ শরীফ পাঠ না করার ক্ষতি আসলে চিন্তা করা উচিত আমাদের আমাদের আমরা যে আমরা আমার নবী পাকের গোলাম নিজেকে আশিক দাবি করি, কিন্তু একটু চিন্তা করেছে কি আজকে আমরা নবীর উপর আমরা কয়বার দুরূদ শরীফ পাঠ করেছি, আর যারা পাঠ করি পাঠ করার মধ্যে কি আমার ইখলাস ছিল, আমার নবী পাককে কতটুকু অন্তর থেকে স্মরণ করে মুহাব্বত নিয়ে তাজিম সহকারে পাঠ করেছি, আল্লাহ তাআলা আমাকেও নসিব করুক। দর্শক শ্রোতা আসলে এটা এই জন্যই বলা যে দেখুন এই দুরূদ শরীফ পাঠ করার উপকারিতা আপনি তখনই পাবেন যখন আপনি আমি এই দুরূদ শরীফ মুহাম্মদের আন্তাজে আমার নবী পাককে অন্তস্থল থেকে স্মরণ করে যেভাবে আমরা আমাদের প্রিয়জনকে স্মরণ করে থাকি, আমাদের মা বাবাকে স্মরণ করে থাকি, নিজের সন্তানের ব্যাপারে আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, মুহাম্মদ যেভাবে করি, সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি মুহাম্মদ তো আমার নবী পাককে করতে হবে। কেননা কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি
মানে দুনিয়ার সমস্ত কিছু থেকে আমার নবী পাককে ভালোবাসবে না সবচেয়ে বেশি, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আসাল্লাম কাল কিয়ামত এই যখন হবে হাশরের ময়দানে আমার নবী পাক আমার আপনার সাথে মুসাফা করবেন, এমন এমন ফজিলত কিতাবের মধ্যে এসেছে। তো আসলে দুরুদ শরীফ পাঠ করার উপকারিতার কথা কী বা বলবো। হযরত সাইয়েদুনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মালিকি কুরতুবি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার ইনার কাছে এক এই সন্তানের মা আসলো, মেয়ে সন্তানের মা, যার ওই মেয়ে সন্তান ইন্তেকাল হয়েছিল ওই মার। তো ইনি এসে বলল যে হে অমুক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনি আমাকে এমন একটা অজিফা শিখিয়ে দিন যে আমি আমার মেয়েকে স্বপ্নের মধ্যে দেখতে চাইছি, মানে সে কী অবস্থায় রয়েছে বর্তমানে। তো এই মালিকি কুরতুবি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি একটা অজিফা ইনাকে শিখিয়ে দিলেন, এই অজিফা পাঠ করবা তুমি দেখতে পাবা। তো এখন ওই এরপরের দিন ওই মহিলা আসলো, আবার আসার পর বলল যে আমি আপনি যে অজিফা দিয়েছেন ওইটা পাঠ করেছিলাম, এখন ওইটার কারণে দেখলাম যে আমার মেয়ে মানে আলকাতরা পোশাক পরে আছে, তাকে শিকল দিয়ে বন্দি করা আছে, মানে একটা আজাবের অবস্থার মধ্যে সে গ্রেফতার রয়েছে। আচ্ছা এরপরে তো আমাকে এমন কিছু বলে দিন যে আমার মানে এটা কি হয়ে যাক, আমার মেয়ের মাগফিরাত হয়ে যাক বা আমার মেয়ে ভালো অবস্থায় থাকুক। তো ওজিফা শিখিয়ে দিল সেটা পড়ার জন্য, এরপর চলে গেল ওই মা। তো এরপর দিন আপনার ওই আহমদ মালিকি কুরতুবি রহমতুল্লাহ তাআলা আলী ইনি নিজেই স্বপ্নে দেখছেন যে এই একজন কন্যা ইনি মানে একটি বাগানের মধ্যে মাথায় মুকুট তাজ পরা বসে আছেন এবং অনেক আরামায়েশে আনন্দের মধ্যে পার করছেন। তো এটা দেখে উনি আশ্চর্য হলেন এবং স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন তুমি কে? তখন ওই কন্যা সন্তান বললো যে আমি সেই কন্যা, আমি ওই মায়ের সেই কন্যা সন্তান যাকে আপনি গতকাল পূর্বে আমার মাকে বলতে শুনেছেন যে আমি কী অবস্থায় ছিলাম, আলকাতরা পোশাক পরিহিত অবস্থায় শিকল বন্দি করা অবস্থায় ছিলাম। তো আসলে দর্শক শ্রোতা কী বলবো, দুরূদ শরীফ পাঠ করার উপকারিতা। তো বলা হচ্ছে যে তোমার এই অবস্থা কীভাবে হলো, এই আশ্চর্যজনক, মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি একদিনের মধ্যে কী এভাবে কীভাবে পরিবর্তন হয়ে গেল। বলো যে আপনি সঠিকই জেনেছিলেন যে আমি আজাবের মধ্যে গ্রেফতার ছিলাম, কিন্তু আমার আল্লাহ তাআলার এমন দয়া হয়েছে যে আমি যে কবরস্থান আমাকে সাহিত করা হয়েছিল সেই কবরস্থানে অমুক এক বান্দা এসেছিল এবং সে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করেছিল, আর ওই দুরূদ শরীফটা পাঠ করে সমস্ত এই যারা মরহুম রয়েছে তাদের জন্য ঈসা আলাইহিস সালাম বকশিশ করল এবং আল্লাহ তাআলা ওই বান্দার ওই দুরূদ শরীফ পাঠ করার পর রাজি হয়ে গেল। আর আমাদের 560টি কবর যারা আমরা সাহিত রয়েছিলাম 560টি কবরে আজাব আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফ পাঠ করার বরকতে ক্ষমা করেছিলেন। দর্শক আমরা খুব সুন্দর কথা শুনেছি যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খুব সুন্দর মূল্যবান তথ্য শুনেছি। দর্শক আরেকটা দুরূদ শরীফ দর্শকবৃন্দ, আজকে আমরা জানব যেই সময়ে দোয়া কবুল হয়ে থাকে, দোয়া তো প্রতিনিয়ত করতে হবে, কিন্তু কিছু ওয়াক্ত কিছু সময় এমন আছে, কিছু মাস এমন আছে যে সময় দোয়া অধিক হারে কবুল হয়ে থাকে। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ যে সময় রয়েছে আসুন তা থেকে কয়েকটি সম্পর্কে জানবো আজকে। দোয়া কবুলের উত্তম সময়ের মধ্যে একটি সময় হচ্ছে শবে কদর, অর্থাৎ শবে কদরের রাত, কারণ এই রাত এমন একটি রাত যেই রাতে কোরআনুল করিম নাজিল হয়েছে, ওই রাত দোয়া কবুলের রাত। প্রিয় ইসলামী বেরা মাদেন ছেলে দর্শকবৃন্দ, এই জন্য যদি আমাদের কোনো আশা, কোনো প্রত্যাশা, কোনো কিছু চাওয়ার আছে, কোনো কিছু চাইতে হবে, আমরা কদরের রাতে বেশি পরিমাণে দোয়ার মধ্যে লিপ্ত হয়ে যাই, কারণ শবে কদরের প্রতিটি মুহূর্ত দোয়া কবুলের রাত, প্রতিটি মুহূর্ত রহমত বরকত নাজিলের রাত। দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে মাহে রমজান, রমজান মাস, এই মাহে রমজান মাস চলছে, প্রতিটি মুহূর্ত রহমত নাজিল হচ্ছে। এই মাস অন্যান্য মাসের চেয়ে উত্তম মাস, যেখানে
নেকি করলে, যেখানে নফল করলে ফরজের সমান আর ফরজ আদায় করলে এর সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তো দোয়া কবুলের আর ঠিক উত্তম সময় হচ্ছে মাহে রমজান। দোয়া কবুলের আরেকটি রাত হচ্ছে শবে জুমা, জুমার রাত, বৃহস্পতিবার এ যে সূর্য অস্ত যাওয়ার পর যে রাত আসে জুমার রাত রয়েছে। এই জুমার রাতে দোয়া কবুলের রাত, এই জন্য জুমার রাত আমাদের প্রতি সপ্তাহে আসে। আমরা ওই সময়ে বেশি পরিমাণে দোয়ার মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে যে সময়ে দোয়া কবুল হয়ে থাকে ওই সময়কে গুরুত্ব দিয়ে অধিক হারে দোয়া করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর কথা আমরা শুনেছি যে অনেক সময় দোয়া কবুলের মুহূর্ত হয়ে থাকে, সেই সময় যেন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দোয়া করার তৌফিক দান করুক। আমরা আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সারা ভাইয়ের সাথে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম যে একবার দুরুদ শরীফ পাঠ করার কারণে 560টি কবরের আযাব, আল্লাহ তাআলা তা আল্লাহ তাআলার রহমত কেমন যে নিশ্চয়ই বান্দার দুরুদ শরীফ এমন ছিল যে আল্লাহ তাআলা এতই খুশি হয়ে গিয়েছিলেন যে আযাব চলছিল 560টি কবর উপর, সেই আযাব আল্লাহ তাআলা নিভিয়ে দিলেন, মানে বন্ধ করে দিলেন। তা আসলে দুরুদ শরীফ পাঠ করার উপকারিতা, এটা যে শুধু আমরা মানুষ রয়েছি, শুধু মানুষ নয়, এই উপকারিতা কিন্তু অন্যান্য মাখলুক যারা রয়েছে তারাও কিন্তু রাশেদ বাপু এর উপকারিতা লাভ করে। কি বলবো আসলে এর, আমার নবী পাকের ওপর দুরুদ শরীফ পাঠ করার উপকারিতা। আমরা যে মৌমাছি জানি না, মৌমাছির ব্যাপারে একটি খুব সুন্দর ঘটনা এই এসেছে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি মসনবী শরীফের মধ্যে লিখেছেন যে মৌমাছিকে মানে একবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন যে মানে তোমরা যে মৌমাছিরা মধু সংগ্রহ করলো এগুলো মিষ্টতা কীভাবে আসে? তো তখন মৌমাছিরা বর্ণনা করল যে আমরা প্রতিদিন সকালে আমাদের স্থান যেখানে রয়েছে ওখান থেকে বের হই এবং বিভিন্ন বাগানে গিয়ে আমরা ফুলের যেটা রস রয়েছে সেটা আহরণ করি, এবং সেই রসটা আহরণ করে এসে যখন আমাদের বাসায় ফিরে আসি তখন সেই রসটা বমি করে দিই, আর বমি করার দেওয়ার সাথে সাথে সেটা মধু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, মধু হয়ে যায়, তো এখন মধু কীভাবে হয়? ফুলের রস তো হচ্ছে পাঁচে, কিন্তু মধু কিন্তু সেটা আপনি যে মৌমাছি যে বমি তুমি যে বমি করছো সেটা মধুতে কি মিষ্টিতে কীভাবে রূপান্তরিত হয়? তখন সেই মৌমাছি বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যে কুদরত আমাদেরকে শিখিয়ে দিয়েছে যখন আমরা বাগান থেকে বের হয়ে ঘরের দিকে ফিরব, বাগান থেকে ঘর পর্যন্ত যত দূর আমরা মানে অতিক্রম করব, ওই অতিক্রম করার সময় যাতে আমরা আমার নবী পাকের উপর দুরুদ শরীফ পাঠ করি, আর এই দুরুদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ তাআলা আমাদের এই পাঁচে রসকে মধুতে পরিণত করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক খুব সুন্দর তথ্য আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুরুদ পাক পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নিব। আল্লাহ পাকের কোটি কোটি দয়া যে তিনি আমাদেরকে রোজার ন্যায় মহান নিয়ামত দান করেছেন, এবং পাশাপাশি শক্তির জন্য সেহরির মহান সুন্নাত প্রদান করেছেন, বরং এতে আমাদের জন্য অসংখ্য সওয়াবও রেখেছেন। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদিও পানাহারের জন্য আমাদের মতো মুখাপেক্ষী নন, তবুও প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম গোলামদের জন্য সেহরি করতেন যাতে গোলামরা ওনার গুনাহগার উম্মতরা তাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করে সেহরি করে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিকে মুবারক নাস্তা ইরশাদ করেছেন, এবং এটাও মনে রাখবেন যে সেহরিতে খুব পেট ভরে খাওয়াই জরুরি নয়। সেহরিতে কী খাওয়া যায়, সেহরিতে কোন কোন আইটেমগুলো খাওয়া যায়, সেহরিতে দুধ এবং তা দ্বারা প্রস্তুতকৃত বস্তু ব্যবহার করুক, আটার রুটি, দালিয়া অর্থাৎ বাসমতি চাল যেটাকে বলা হয়, বা ডাল রুটি ইত্যাদি ব্যবহার করুক, কেননা এতে ক্ষুধা দেরিতে লাগে। এরপর দইয়ের মধ্যে জিরা, এলাচি বা খোরমা মিলিয়ে খাওয়া এবং লাচ্ছি পান করাও উপকারী। মনে রাখবেন চিনিবিহীন যেগুলো জুস আছে বা দুধ যুক্ত জুস এগুলো পান করুন,
কেননা এগুলো পান করার কারণে পিপাসা কম লাগবে। সেহরিতে ঝোলযুক্ত তরকারি ব্যবহার করা উচিত, কেননা সেহরিতে পরোটার পরিবর্তে রুটির উপর জৈতুনের তেল লাগিয়ে রাতে যে রান্না করা তরকারি থাকে সেটা যদি খাওয়া হয় তাহলে অনেক উপকারী। আর এগুলো সাধারণত ডায়াবেটিকের যে রোগী থাকে এনাদের জন্য উপকারী। আর বিশেষ করে ডায়াবেটিকের রোগী যদি সেহরিতে খেজুর খায় তবে ব্লাড প্রেশার এবং সুগার লেভেল ঠিক থাকে। খেজুর শক্তিকে বহাল রাখে। সেহরির সময় তৈলাক্ত খাবার বেশি পরিমাণে খাওয়াকে রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করে দেয়। তাই সুগার এবং ব্লাড প্রেশার ইত্যাদির রোগী নিজের ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন। আমরা যে আইটেমগুলো বলছি, আমরা যে শিডিউলগুলো বলছি, এগুলো খাওয়ার কারণে আপনার কি কোনো অসুবিধা হবে কিনা, এবং শুধু ওই সকল খাবার নির্বাচন করুন যা ফরজ রোজার জন্য প্রতিবন্ধক না হয়। মনে রাখবেন সেহরি এবং ইফতারের মধ্যে সুষম খাবারই স্বাস্থ্যের জন্য সঠিক। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানুল করিমে আমাদেরকে সুষম খাবার খাওয়ার মাধ্যমে নিজেদের রোজাগুলোকে যথাযথ আদায় করার তৌফিক দান করুক। দর্শক, আমরা খুব সুন্দর পরামর্শ শুনেছি লিয়াকত ভাইয়ের কাছ থেকে। আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা শাহরুখ ভাইয়ের কাছ থেকে, রাশিদ বাবু আসলে এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন, আমরা শুনেছি অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত দুরুদ শরীফ পাঠ করা অনেক উপকারিতা রয়েছে, আবার শাস্তিও রয়েছে এটাও শুনেছি। তো চিন্তা করুন, লাস্ট যেটা ওয়াকে ছিল এই ওয়াকের ওপর একটা মাদানি ফুল আমার এটা আসছে যে দেখুন, যদি একটা মৌমাছি সে আমার নবী পাকের ওপর দুরুদ শরীফ পাঠ করার কারণে যদি তার সে ফুলের পাংশের রসটা মধু হয়ে যায়, তাহলে আমরা যখন আমাদের এই মুখে সদা সর্বদা আল্লাহ তাআলা যে নিয়ামত হিসেবে জিব্বা দিয়েছেন, এই জিব্বার মাধ্যমে আমার নবী পাকের ওপর সদা সর্বদা দুরুদ শরীফ পাঠ করতে থাকবো, তাহলে আমাদের মধ্যে যে খারাপ অভ্যাস রয়েছে, এই জবান দিয়ে যেটা আমরা গুনাহ করছি, ইনশা আল্লাহ তাআলা এই গুনাহের অভ্যাসও এই দুরুদ শরীফ পাঠ করা বরকতে চলে যাবে। মাশাআল্লাহ। দর্শক, আমরাও হাদিসে পাকও শুনেছি যে দরুদ শরীফ পড়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের সারমর্ম যে এটা আমাদের জন্য পবিত্রতা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করুক, দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত, আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠান নিয়ে নতুন কোনো মুবাল্লিগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে।